हेलो फ्रेंड्स, सुमेदारी चैनल तुम्हारे सबा के वेलकम जाना। आशा करी तुम्हारा सबाई भलो आसो और भलो आची। तो आज के अनेक दिन पर एक घूरते जाब, एखन बजे विकेल साढ़े चारटे। तो विये दो मास होबे, तीन चार दिन होले दो मास कमप्लीट होबे। तो तार मध्ये कोथाओ एकटु आमाके घुरते निये जायनि, आर घुरते निये जायनि बोलते लकडाउन छिलो, ताओ रास्ताघाटे ताओ कोथाओ आमाके निये बेरोयनि। तो आज के अनेक बलार परे राजी होयेछे निये जाबे बोले। तो कि जाबे एखन जाबे बोलछे जाबे, तो जाओ जा। আর যেটা বলবো সেটা হলো আমার বিয়ের যে বেনারসি, সেই বেনারসির ব্লাউজ পিসটা কাটা হয়েছিল কিন্তু ব্লাউজটা বানানো হয়নি। আমি ব্লাউজ কিনে নিয়েছিলাম, তো সেই ব্লাউজ পিসটা বানাতে দেবো। আরও একটা শাড়ি আছে, ওই শাড়িটা দুটো ব্লাউজ বানাতে দেবো। অনেকদিন ধরে যাওয়া যাওয়া করছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না, তো সেটা আজকে বানাতে দিয়ে আসবো। তো এখন যাব সেখানে, বাজারে যেতে হবে একটু, বাজারের ভিতরে দোকানটা। তো সেখানে গিয়ে কথা বলতে পারলে অবশ্যই বলবো, তোমাদের সাথে কথা শেয়ার করবো, আর না বলতে পারলে আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখনকার মতো টাটা। তো আমরা বাজারে চলে এসেছি। হ্যাঁ, বাজারে চলে এসেছি। আর দাঁড়াও না, কিছু ধর দিচ্ছি, বাজারে আসিনি এখনো। আর বলেছিলাম ব্লাউজটা বানাবো, তো এখনো দোকান খোলেনি, তাই আমরা একটু ঘুরতে এসেছি। আগে তো বলেছিলাম তো সেরকম তো কোথাও ঘোরার জায়গা নেই, এখন গেলে সব পুলিশ আমাকে নিয়ে তো কোথাও বের হয় না, তাই আমি তাই একটু আসলাম এদিকে। একটা ফাঁকা দেখো, এদিকে পেছনে সুন্দর একটা ফাঁকা জায়গা, আমাদের এদিকে এরকম ফাঁকা ফাঁকা রাস্তা থাকে। হ্যাঁ, রোদে তাকাতে পাচ্ছি না আমি। দেখো মাস্ক পরতে ভুলে গেছি। তুমি তো কোথাও নেই, বের হই না, সব সময় ঘরে থেকে থেকে এই আজকে বেরিয়েছি প্রথম, তো মাস্ক পরতে ভুলবো না আমি। অনেক দিন পর একটু বাইরে বেরিয়ে একটু ফাঁকা রাস্তায় একটু বাইরে প্রকৃতির হাওয়া খেয়ে বিশাল ভালো লাগছে। ভালো লাগছে তোমার? তো ভালো লাগবে না, তুমি তো বেরোতেই চাও না। তো ভালো লাগছে তো বলছো কি করে, আমি তো টেনে টেনে নিয়ে আসছি, হাত পা ধরে আনতে হচ্ছে আমাদের। আমাকে মোটেই না, মোটেই না, মোটেই না, মোটেই না। আরে বেরোতে তো মন চায় কিন্তু এরকম ঘোরার করে বেরোলে হয়। যাই হোক, এখন পরিস্থিতি অনেকটা ঠিকঠাক হচ্ছে, তাই জন্য এখন সবাই বেরোতে থাকো। মোটামুটি গাড়ি ঘোড়া চলছে, তাও অনেক ফাঁকা, ভালোই লাগছে। দেখো পেছনে পুরো শুধু সবুজ আর সবুজ। যাক, তোমার ভালো লাগছে তো বেরিয়ে, তাহলেই হবে। ঠিক আছে, ফোনে বেশি চার্জও নেই, মনে হয় না আমরা বেশি ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো যেইটুকু দেখিয়েছি, যেইটুকু সিন আমরা ক্যাপচার করবো সেইটুকুই তোমাদের কাছে দেখাবো পরে। তো ততক্ষণ অবধি টাটা। তো বাজার এখনও খোলেনি, বাজারের দোকান
তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি বাইপাস, বাইপাসের ধারে চলে এসেছি। অনেকদিন পরে আসলাম বাইপাসের ধারে, সব কিছু কারণ পাল্টে পাল্টে গেছে মনে হচ্ছে সব কিছু। সুমি কেমন লাগছে অনেকদিন পরে বাইপাসের ধারে এসে? খুব ভালো লাগছে। যা আওয়াজ জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, জানি না কিছু শুনতে পাচ্ছ কি না। আচ্ছা কেউ দেখে বলবে যে এখন লকডাউন চলছে, এখন এখন পুরো নর্মাল গাড়ি ঘোড়া চলছে কি শুভি? সব নর্মাল চলছে তো? সবই নর্মাল, শুধু আমরাই বেরোতে পারছি, শুধু আমরাই বেরোতে পারছি না, তখনই মনে হচ্ছে লকডাউন। যাই হোক অনেকদিন পরে এসে ভালো লাগলো। তো আর কি, এবার আমরা এবার এখান থেকে একটু বসে বসবো না, একটু হাঁটাচলা করে এবার আমরা বেরিয়ে যাবো, তারপর বাড়ি যাবো। টাটা, তারপরে দেখা হচ্ছে পরে। দেখো ফটো সেশন হচ্ছিল এতক্ষণ, কোথায় দেখো চলে গেছে। তুমি যাই বলো, গাছটা কিন্তু সুন্দর। তো এখানে এসে অনেক ছবি টবি ছবি তুললাম, অনেকদিন পরে এসে ভালো লাগলো। একটু বাড়িয়ে বাইরে কী যে ভুলভাল বকছি না আমি, মাঝে মাঝে না মাথার উপর দিয়ে সব যায়, যাই না কেন ভুলভাল। হ্যাঁ মানে অনেকদিন পরে বাইরে বেরিয়ে আসলে মনে হচ্ছে খুশিতে আমি মানে এক্সাইটেড হয়ে গেছি বেশি, বেজনে কথা বেরোচ্ছে না। অনেকদিন পরে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে, আর অনেক কয়েকটা ছবি তুললাম, বেশ ভালো লাগলো। তো এবার আমরা বাড়ি যাব, আর বেশি বাইরে থেকে লাভ নেই, ও মাস্কও আনিনি, এবার যদি পুলিশ আসে আমাদেরকে ধরে পেড়াবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের তোমাদের সাথে বাড়িতে। টাটা। হাই গাইস, তো আমরা এখন আমরা বাজার থেকে ফিরে চলে এসেছি, আর কালকে যেরকম তোমাদেরকে অ্যালবাম শেয়ার দেখালাম আর বলেছিলাম যে ভিডিও তোমাদের দেখাবো, তো আজকে একটা বন্ধুর কাছ থেকে ল্যাপটপ নিয়ে এসে আমরা বাড়িতে সবাই দেখছি ওখানে বারান্দায়। তো চলো ওটাই দেখাই, সবাই কী সুন্দর দেখছে, চলো দেখবে চলো। সব লাইটটাই বন্ধ করে একদম ভিডিও দেখছি। দেখো সব সবাই একদম মজা পেয়ে গেছে, কেউ না ভিডিও করছে, মা জিজ্ঞেস করছে কে, কেউ না, নতুন বন্ধুদেরকে দেখাচ্ছে এটা। সবাই এখন ওটা ব্যস্ত দেখতে, সবাই খুব খুশি ভিডিওটা দেখে। বাবা তো বলছে আমাদের পরিবারের এই প্রথম কারোর বিয়ের ভিডিও এরকম করে রাখা হয়েছে, সবার তো খুব ভালো লাগছে। তো আমিও যাই গিয়ে দেখি, ততক্ষণ টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।